नमस्कार बंधुरा, आपनारा देखछेन टुडे न्यूज। टुडे न्यूज़ आपनादेरके अनेक अनेक स्वागत। बंगोपसागर फेर गभीर निम्नचाप, जारजारी बिस्टी पुजोर आगेई, एमनटाई जानाच्छे आबहावा दफ्तर। तो बंधुरा, बंगोपसागर किन्तु आबार निम्नचाप सृष्टि होयेछे, जार जेरे पुजोर आगे प्रबल बर्षणेर आशंका तैरि होयेछे, एमनटाई जानाच्छे आबहावा दफ्तर। तो पुजोर आगे राज्येर कोन कोन जेलाय एई प्रबल बिस्टि होते चलेछे, तो ए बिषये आबहावा दफ्तर कि जानाच्छे विस्तारित जानते होले भिडियोटी शेष पर्यन्त अवश्य देखबें। भिडियोटी भलो लागले एक लाइक करबें और एमन ही लेटेस्ट ट्रेंडिंग खबरगुली आपडेट पे होले आमादेर चैनलटिके सबस्क्राइब करे साथे थाकबें। फेर गभीर निम्नचापेर सृष्टि होले पुजोर आगे फेर एक बार बांगलार आकाशे घिरे धरते चलेछे मेघ। जाना गिएछे सागरे तैरि हवा निम्नचापे जेरे फेर नतून करे बृष्टिपातेर आशंका देखा दिएछे राज्येर एकांशे। आबहावा दफ्तरेर पूर्वाभास अनुयायी उड़िष्या उपकूले नतून करे तैरि होयेछे एकटि निम्नचाप, जार जेरे उड़ीसा सह एकाधिक एलाकाय प्रबल बृष्टिपात होते पारे। एई निम्नचापे जेरे दक्षिणबंग आर्द्रता बतास ढुकते शुरू करबे बोले जाना जाच्छे, जार फले पुजोर आगे बृष्टि देश बांगला थेकेई जाबे। नतून करे बंगोपसागरे तैरि हवा निम्नचापे जेरे उड़ीसा सह अन्ध्रप्रदेश, झारखण्ड, असम, मणिपुर, अरुणाचल प्रदेश, त्रिपुरा, पश्चिमबंग, मिजोरामे बृष्टির দাপট দেখা যাবে বলে খবর। বৃহস্পতিবার থেকে আকাশমুখ ভার হওয়ার পর শুক্রবার বৃষ্টির স্নাত শুরু হয়েছে বলে খবর। হাওয়া অফিস সূত্রে খবর, বীরভূম, নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি দাপট থাকবে নিম্নচাপের জেরে। উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তরবঙ্গে বহু জেলায় বৃষ্টি হয়েছে। এরপর নতুন তৈরি হওয়া নিম্নচাপ দাপট দেখাতে চলেছে দক্ষিণবঙ্গের বহু জায়গায়। দক্ষিণবঙ্গে বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে রয়েছে। আগামী 4 থেকে 5 দিন ধরে বৃষ্টি দাপট রাজ্যে বজায় থাকবে বলে জানা যাচ্ছে। শুক্রবার থেকে নিম্নচাপের প্রভাব রাজ্যে দেখা যাবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছে রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন কোথায় কেমন থাকবে আবহাওয়া। তো ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে যাবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করবেন, কারণ পরবর্তীকালে যখন কোনো আমি এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।